Era peixe, Tony. হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার বউ বায়না ধরেছে যে আমরা একটু চিড়িয়াখানাতে যাব, অনেক দিন ধরে বলছে, তো কখনো নিয়ে যাওয়া হয়নি। তো ভাবলাম ঠিক আছে নিয়ে যাই। তো বের হয়েছে বাসা থেকে বের হয়ে অনেক দূর পরে, তো বাসের অপেক্ষায় এই বাসটা চিড়িয়াখানাতে যাবে। তো এখন অলরেডি আমরা বাসের মধ্যে উঠলাম, এই বাসটা আমাদের চিড়িয়াখানা গেট পর্যন্ত নিয়ে যাবে। তো যাচ্ছি, আমরা কিছুক্ষণ গল্প স্বল্প করে যাচ্ছি যে চিড়িয়াখানাটা কেমন। তবে চিড়িয়াখানাতে আমি বেশ কয়েকবার গেছি, তবে আমার বউ পর্যন্ত কখনো যায়নি, তাই উনি অনেক এক্সাইটেড আছে যে কেমন দেখা যায় জীবজন্তুগুলো, সবসময় ভিডিওতেই দেখেছি। তো এখন বাস থেকে আমরা নেমে যাব। বাস থেকে নেমে আমরা সামনের দিকে হেঁটে যাব, আর এটা হচ্ছে বিসিসিআই কলেজ, এটা মিরপুর ঢাকাতে কিন্তু অবস্থিত। তো গাইস, অলরেডি আমরা চিড়িয়াখানার এরিয়াতে কিন্তু আমরা প্রবেশ করেছি। এখানে অনেক মানুষ, অনেক রকমের দোকানপাট কিন্তু এখানে সবসময় থাকে, তো এখানে বাচ্চাদের কিন্তু ভিড় লেগেই থাকে সবসময়। তো এখানে আমাদের টিকিট কাটার পালা, টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে, তো আমাদের দুইটা টিকিট নিতে হবে। তো আজকে ভিড় নাই বলতেই চলে। তো ফাইনালি দুইটা টিকিট আমি পেয়ে গেছি, তো এখন ভিতরে ঢুকে যাব। তো ভিতরের পরিবেশটা কিন্তু আসলে অনেক সুন্দর। তো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব, আমরা এখন সামনের দিকে একটু হেঁটে যাচ্ছি, আর আসলে ভালোই লাগছে। তো এত গরমের মধ্যে আসলে আমাদের একটা পানির একটা দরকার, যে ঠান্ডা পানি একটা নিয়ে যাব কিংবা একটা ড্রিঙ্কস। তো এত গরম বলার বাহিরে। তো আসলে চিড়িয়াখানাতে ওই রকম মানে রোদটা লাগে না, কারণ গাছের পরিমাণটা অনেক বেশি। তো এখানে ফ্যামিলি, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড সবাই কিন্তু এখানে সময় কাটাতে আসে। তো শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে একটা বানরের খেলা, বানর থেকে শুরু করব। আর বানর হচ্ছে আমাদের খুবই একটা পরিচিত একটা জিনিস, এটা মানুষের মতো 4 হাত পা আছে এদের, 2 হাত পা 2। তো এখানে আরেকটা আকর্ষণীয় বিষয় হচ্ছে, এর আগে সুইমিং পুল করে নাই, কিন্তু অতিরিক্ত গরমের কারণে এখন পশু পাখির ক্ষেত্রে সুইমিং পুল করা হয়েছে, মানে এরা যেন সবসময় ঠান্ডা গায়ে লাগাতে পারে। তো আমার বিষয়টা খুবই ভালো লেগেছে, চিড়িয়াখানার কর্তৃপক্ষকে কিন্তু আমার অনেক ধন্যবাদ দিতে ইচ্ছা করছে। আর আসলে বিশেষ করে মানুষ যখন বানরের সামনে আসে, তখন কিন্তু এমনিতেই তারা লাফালাফি বেশি শুরু করে, আর এরা সার্কাস সিস্টেম, মানুষকে আনন্দ দিতে অনেক পছন্দ করে। যারা কখনো চিড়িয়াখানাতে আসেননি, তারা হয়তো বিষয়টা উপভোগ করতে পারবেন না, তো ভিডিওটিতে আপনারা একটু আনন্দ নেবেন আর আসার চেষ্টা করবে। তো একটু সামনের দিকে এগিয়ে যাব, বানরেরা কিন্তু রিল্যাক্স ফিলে আছে এখন। তো আর একটু সামনের দিকে যাচ্ছি, এখানে ছোটো বড়ো ফ্যামিলি সব ধরনের মানুষই আসে একটু সময় কাটানোর জন্য, ন্যাচারালি একটা পরিবেশ দেখার জন্য, বাঘ ভাল্লুক সিংহ কুমির সাপ এগুলোই আসলে ফোকাস করার জন্য। তো আমি এখানে কিছু পাখির দেখার জন্য এখানে আসলাম। তো পাখিগুলো স্টেট একটা না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে, আর এদের মাঝে কিছু বড় পাখি আছে, বড় পাখিটা অনেক বগের মতো, মানে 2 ফিট 2.5 ফিটের মতো তার পায়ের লম্বাটা হবে, তার গলাটাও কিন্তু অনেক লম্বা। হয়তো ভিডিওতে আমি ওভাবে দেখাতে পারতেছি না, তো আপনারা একটু ভালো করে দেখবেন। তো এখানে বাচ্চারা কিন্তু সবসময় দৌড়াদৌড়ি করে, হাসাহাসি করে, আনন্দ করে, ফ্যামিলিরা এখানে গল্প স্বল্প করে, টাইম ওয়েস্ট করে। তা আপনারা আসলেই বুঝতে পারবেন যে এখানে অনেক সুন্দর একটা সিস্টেম। এখানে অনেক রকমের ব্যানার আছে যে কী কী পাখি এখানে রাখা আছে, আপনারা প্রতিটা সাইডেই কিন্তু এরকম ব্যানার পেস্টন দেখতে পারবেন। সেটা অবশেষে আমরা চিড়িয়াখানায় পৌঁছে গেলাম। চিড়িয়াখানায় ঘুরে আমরা প্রথমেই বানরের খেলাটা উপভোগ করলাম, এখন আমরা সামনের দিকে যাচ্ছি। আর যারা কখনো চিড়িয়াখানাতে আসেন নাই, তারা অবশ্য বুঝবেন না। তো আমরা এখানে আসছি, আমরা এসে সমস্ত কিছু দেখছি আর কি, অনেক রকমের গাছ আছে ভিতরে, অনেক কিছু আছে। তো দেখতে থাকুন আমাদের সাথে পুরো ভিডিওটা না টেনে। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন সেই সুন্দর কথা বলছি, কাঠবিড়ালি কাঁঠাল খাওয়ার জন্য উঠছে। তো আমরা আবার সামনের দিকে যাচ্ছি। আজকে মানুষ বেশি নাই, আজকে ফাঁকা বললেই চলে, কারণ প্রচণ্ড গরমের মধ্যে মানুষের আনাগোনাটা খুবই কম।
আর ওভাবে মানুষ কেউ আসবেও না, যতদিন বৃষ্টিটা ভালোভাবে না হবে ততদিন কিন্তু আসবে না। তোমার কেমন লাগতেছে? তোমার বেশি ভালো লাগতেছে না? আচ্ছা, আমরা একটু বাঘের খাঁচার সামনে আসছি। আমি বাঘের খাঁচাটার সবচেয়ে যেটা মেইন আকর্ষণীয় জিনিস বাঘ দেখা, আসলে আমরা সবসময় কিন্তু বইতেই পড়েছি বাঘের সিংহ লড়াই, আসলে বাঘ দেখাটা কিন্তু সামনে থেকে কিন্তু অনেক একটা আনন্দের বিষয়। তো মানুষজন কিন্তু এখানে মানে অনেক ছবি ওঠে, আর এখানে অনেক সেফটি জোন দেওয়া আছে যে কোনো ক্রমেই কিন্তু আক্রমণ করতে পারবে না। আমি আসলে এখন একটু বাঘ দেখাবো। তো আসলে দূরে মনে হচ্ছে আজকে এখানেও সুইমিং পুলের একটা ব্যবস্থা করা হয়েছে গরমের জন্য। দুইটা বাঘ আছে এখানে, রয়্যাল বেঙ্গল টাইগার যা বাংলাদেশের জাতীয় পশু। তো এখানে ঠান্ডা ওরা বেশ পোহাচ্ছে, মানে গরম যেন ওদের না লাগে, খুব শান্তভাবে ওরা কিন্তু আসছে। তো আগের মতো বাঘ নাই বললেই চলে। 2004 সালে যখন প্রথম আসছিলাম তখন কিন্তু অনেক রকমের পশু পাখি আমি দেখতে পেরেছিলাম, কিন্তু এখন ওই রকম নাই। এখন আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি, বাঘ দেখলাম। আসলে গরমের মধ্যে যে কোনো জিনিসই কিন্তু খুব কষ্টের। এটা হচ্ছে চিতাবাঘের একটা খাঁচা ছিল, কিন্তু আসলে দুর্ভাগ্যবশত এখন আর কোনো চিতাবাঘ নেই, বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। তবে এখন চিড়িয়াখানাতে কোনো কিছু না পাওয়া গেলেও কিন্তু এখন কাঁঠালের পরিমাণটা বেশ ভালোই পাওয়া যাবে, আপনারা চাইলে কাঁঠালও খেতে পারেন। তো চিড়িয়াখানাতে একদম মানুষ কিন্তু ফাঁকা। এখন একটু সামনের দিক যাব। আমরা এখন জলহস্তের ওখানে যাচ্ছি। তো সামনে আর একটা প্রাণী দেখতে পাচ্ছি, প্রাণীটা অনেক সুন্দর, খুব নিরিবিলি ভাবে বসে আছে সবুজ ঘাস। হ্যাঁ, এটা কিন্তু আসলে জলহস্তের পাশে আমরা অলরেডি চলে আসছি। জলহস্তে দেখতে কিন্তু মানুষ অনেক উৎসুক, কারণ এটা আসলে ভিডিওতেই দেখতে পায় সবাই, কিন্তু বাস্তবে কিন্তু দেখাটা খুবই টাফ। চিড়িয়াখানে আসলে দেখতে পারবেন। তো দেখেন জলহস্তে কীভাবে খাবার খায়, সবসময় কাদা মাখানোর মধ্যেই থাকে। এর মুখটা কিন্তু সবার থেকে বিশাল। এখানে আমিও সামনে থেকে প্রথম দেখতেছি যে ঘাস খাচ্ছে, মুখটা এটা বিশাল মুখ, আর এদের সাইজটাও কিন্তু অনেক আকারে বড়। তো জলহস্তে এখানে একটা খেতে আসছে অলরেডি, মানে যার যখন ক্ষুধা লাগে সে তখন এভাবে আসে, আর তাছাড়া সবসময় এরা কাদার মধ্যে থাকে। তো দেখুন পাশেই কিন্তু জলহস্তির সুইমিং পুল, মানে পানির মধ্যে কাদার মধ্যে থাকে। আমি একটু জুম করে টেনে নিয়ে আপনাদের দিকে যাচ্ছি, দেখি কোথায় সাপ আছে। তো এটা হচ্ছে ময়ূরের খাঁচা। তো ময়ূর কিন্তু খুবই সৌন্দর্যপূর্ণ একটা প্রাণী, এরা যদি পেখম মেলে তাহলে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। তো এরা আসলে মনে হয় মনটা খারাপ করে বসে আছে, কিছু বুঝে উঠতে পারলাম না। আসলে এত গরমের মধ্যে হয়তো বা তারাও অনেক ডিপ্রেশনে আছে। তো যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাব, এখন সাপের দিকে যাব, সাপ দেখব। তো ফাইনালি আমরা কিন্তু সাপের খাঁচার সামনে চলে আসছি। সাপটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা জিনিস, যা আসলে এর নামটা শুনলেও ভয় লাগে, দেখতেও ভয় লাগে, আর কামড় দিলে তো কোনো কথাই নেই, সেটা কিন্তু বলার বাহিরে। তো গ্লাসের মধ্যে রাখা আছে, দ্বিধায় আমি ভালোভাবে দেখাতে পারবো কি না, তবে একটু জুম করে টেনে নিয়ে দেখানোর চেষ্টা করব আর কি। তো দেখেন ওই যে রং বেরঙের সাপ আছে এখানে, তো সাপ কিন্তু ফনা তুলে আছে, কিন্তু ওইরকম কিং কোবরা এখন বর্তমানে নেই, কিন্তু এখানে কি সাপ নাম বলতে পারবো না। তো একটা সাপ আসছে তেরে, তো মানুষ দেখলে সাপ কিন্তু বিরক্ত হয়ে যায়, যে কোনো জিনিসই বিরক্ত হয়ে যায়। তো সাপগুলো সংরক্ষিত আছে, এরা কী খায় বলতে পারবো না, তো ওরা কীভাবে খাবার দেয় সেটাও জানি না। তো সবাই কিন্তু সাপের খাঁচার সামনে এরকম ভিড় লেগে আছে। তো এটা হচ্ছে অজগরের খাঁচা। তো অজগর খাঁচাটা আমি ভালোভাবে আপনাদের দেখাতে পারলাম না, মানে এমন ছোটো ছোটো রিল দিয়ে তৈরি করা। সামনের দিকে একটু এগিয়ে যাবো, আরও অনেক রকমের সাপ দেখাবো আপনাদের।
যে দেখি কি রকম সাপ এখানে আছে। আর সবচাইতে আমার চাইতে বেশি খুশি হয়েছে আমার ওয়াইফ, কারণ ও কখনো চিড়িয়াখানাতে এরকম এত কিছু আছে দেখেনি। ও দেখে সব কিছুতে এক্সাইটেড, অনেক ছবি উঠতেছে, দেখতেছে, তুলতেছে। তো সামনে ছোট সাপ আছে, ছোট ছোট সাপ অনেক রং রঙের। এটা আবার একটু আলাদা, হলুদ টাইপের, জানি না এটা সাপের কী নাম। তা পৃথিবীতে হাজার প্রজাতির সাপ আছে, সেগুলোর নাম আমরা হয়তো জানি না। যারা প্রাণীবিদ্যা সম্পর্কে রিসার্চ করে পড়ে তারা কিন্তু ভালো বুঝতে পারবে। একটু সাপের ইয়ার মধ্যে যাব। এখানে সবাই একটু আনন্দ মজা দেখতে আসে, ছবি তুলতে আসে, দেখেন পাশে। তো এইটা হচ্ছে একটা আকর্ষণীয় জিনিস, এখানে অজগর রাখা আছে, কিন্তু অজগরকে খাবার দিচ্ছে, কিন্তু এখানে মুরগি দেওয়া আছে, ছোট ছোট মুরগির বাচ্চা, সেগুলোকে অলরেডি ও মেরে ফেলেছে, আর যখন খিদে লাগবে তখন খাবে। অজগরের শান্তিটা হচ্ছে সবচাইতে বড় শান্তি, এরা খাবে আর ঘুমাবে। তো আমরা একটু সামনের দিকে আবার যাব। তো সাপ দেখার পালা শেষ, এখন আবার বের হতে গেলেও আবার বানরের পাশ দিয়ে বের হতে হয়। তো বানর তরমুজ খাচ্ছে, আসলে এরা সে অনেক পুরনো জাতি, তো সুন্দর করে খাচ্ছে। ছোট বড় সবাই এখানে বানরের সাথে খেলা করছে। তো একটু যাব সামনের দিকে, দেখি বানর কেমন করে এখানে খেলাধুলা। চিড়িয়াখানাতে কিন্তু ঘুরে ফিরে আমরা অনেক কিছুই দেখলাম, মোটামুটি সব জিনিসই আছে, সাপ আছে, তারপরে বানর আছে, জলহস্তী আছে। তবে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার জেব্রা, জিরাফ, এগুলো কিন্তু এখন নাই, আগে যেগুলো ছিল। তো তারপরেও মোটামুটি ভালো, খারাপ না, মোটামুটি ভালো। ছোট বাচ্চাদের এগুলো দেখার। তো হরিণগুলো দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর লাগছে। তো হরিণের পাশটা অনেক নিরিবিলি, তো আপনারা চাইলে হরিণগুলো দেখতে পারবেন এখানে আসলে। তো একটু সামনে একটু ফাঁকা সাইডে যাবো আর কি, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, একটু বাতাসের সাইডে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছি। তো এটা হচ্ছে একটা জলা বলে, মানে এরকম পানিতে রাখা আছে চারিদিকে, অনেক সুন্দর একটা বসার স্পেসও আছে। তো সামনের দিকে একটু হেঁটে যাবো, সামনেও আর একটা হরিণের একটা স্পেস জায়গা তৈরি করা। একটু সামনে হেঁটে গেলে এই রাস্তায় কুমির আছে, তো কুমিরটাও আপনাদেরকে দেখাবো। সবচেয়ে বিপজ্জনক যে জিনিস কুমির। তো তারপরে আমরা একটু সামনের দিকে যাব। আর চিড়িয়াখানার এরিয়াটা কিন্তু অনেক বড়, আর এটা অবস্থিত মিরপুর একে। আপনারা আসবেন, আসলে এখানে বুঝতে পারবেন, ভিডিওতে থেকে সব কিছু জানার চেষ্টা করবেন। যদি কোথাও কোনো কিছু জানার আগ্রহ থাকে আপনারা বলবেন, আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দেবো। তো এখানে একটা পিকনিক স্পটের মতো একটা সেলফি স্পট বলে আর কি, সবাই কিন্তু এখানে আসে ঘুরতে, তো আমিও যাচ্ছি। আমার পাশে আরও অনেক সহপাঠীরা আছে, তারাও কিন্তু এখানে খুব এক্সাইটেডভাবে আসছে একটু সময় কাটানোর জন্য। কিন্তু বিকেল 3-4টার রোদ, তো মানুষের চোখে লাগলে এরকম বলার কিছু থাকে না। তো আসলে যতই আনন্দের একটা স্পট হোক, কিন্তু রোদের জন্য এটা খুবই ডেঞ্জারাস। তো আমি এখানে বেশিক্ষণ থাকতে পারলাম না, এখানে সবাই আসছে একটু ছবি ওঠার জন্য, আমিও দু একটা ছবি উঠে নিলাম। এখন আবার একটু সামনের দিকে যাব। এটা হচ্ছে হরিণের খাবারের স্থান, হরিণ কিন্তু ঘাস খায়, আর হরিণের শিংগুলো কিন্তু সামনে থেকে দেখতে কিন্তু আর একটু ভালো লাগে। তো আপনারা অবশ্যই সামনে থেকে এসে দেখলে পারে ভিডিওর চাইতে আরও বেশি মজা পাবে। তো আমি একটু সামনের দিকে যাব। এবার একটু হরিণের পরিবর্তে এবার একটু দেখব হচ্ছে কুমিরের একটা স্থান, আমি কুমিরটা দেখতে চাই। কুমিরকে ঢিল ছুড়বেন না, আসলে কুমির খুব বিপজ্জনক স্থানে আছে। কুমিরটা অনেক শুকনো হয়ে গেছে, কুমিরটা হয়তো খাবার দাবারের অভাব। একটা কুমির তো দেখলাম, এখানে হচ্ছে কুমিরের সম্পর্কে অনেক কিছু লেখা আছে, মানে কি নিষেধ আছে, কত কেজি ওজন। আর এটা হচ্ছে সেকেন্ড কুমির, তৃতীয়টা, দুইটা কুমিরের সংরক্ষণ করা আছে। এটা একদম কর্নারে আসলে আপনারা কুমির দেখতে পাবেন। তো
চিড়িয়াখানার মূল বিষয়গুলো কিন্তু অলরেডি আমার দেখানো শেষ, আর নতুন করে দেখানোর আর কিছুই নাই। তো এখন বিকেল মানে 5:30 অবধি বাজে, কিন্তু এখন কিন্তু মানে 6টার মধ্যে কিন্তু ক্লোজ করে দেয়, এটা কিন্তু রুলসের নিয়মে আছে। তো এখানে সবাই একটু হাঁটতে ঘুরতে ফিরতে গল্প স্বল্প করতে আসে, আর এখান থেকে নদীটা অনেক সুন্দর দেখা যায়। তো আপনারা চাইলে আসলে অনেক সুন্দর ছবি তুলতে পারবেন, উপভোগ করতে পারবেন। তখন আমরা চলে যাব, আর এখানে বেশ থাকার ইচ্ছা আর নেই। তো আমরা এখন গেট দিয়ে বের হচ্ছি। তো ধন্যবাদ চিড়িয়াখানা কর্তৃপক্ষকে এরকম সুন্দর সুন্দর জিনিস রাখার জন্য, কিন্তু চাইবো যে আরও অনেক জিনিস রাখবে, আরও সবাই যেন দেখে মজা পাবে। তো এটা হচ্ছে ময়ূরের আপনার পেখম বলে, এগুলো কিন্তু বাইরে সেল হয়। তো যার নেওয়ার ইচ্ছুক সে নেবেন, অনেক সুন্দর, অনেক দিন থাকে। তো ধন্যবাদ গাইস, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।